রাজধানীতে 23টি হাটে বিক্রি হবে কোরবানির পশু। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর পৃথক 23টি স্থানে কোরবানির পশু বিক্রির জন্য হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। এর মধ্যে ডিএনসিসি এলাকায় 13টি এবং ডিএসসিসি এলাকায় 10টি হাট বসবে। এসব হাটের ইজারা ইতোমধ্যে চূড়ান্ত করার জন্য পৃথক দরপত্র আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন দুটি। এই 23টি হাটের সঙ্গে ডিএনসিসির গাবতলী ও ডিএসসিসির শারুলিয়া পশুর হাটেও কোরবানির পশু ক্রয় বিক্রয় হবে। এই হাট দুটিতে বছরব্যাপী পশু ক্রয় বিক্রয় হয়। ঈদের সময় এখানে পশু বেচাকেনা বেশি হয়। রাজধানীর সিটি কর্পোরেশন দুটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, হিজরি জিলহজ মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী 21 জুলাই সম্ভাব্য ঈদ উল আজহা উদযাপিত হবে, তাই সেভাবে প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে করোনা ভাইরাসের পরিস্থিতির আরও অবনতি হলে হাটের সংখ্যা কমার সম্ভাবনা রয়েছে। গত বছর 2 সিটি কর্পোরেশনে 24টি হাট বসানোর সিদ্ধান্ত হলেও পরবর্তীতে করোনার জন্য ডিএনসিসিতে 10টির পরিবর্তে 6টি এবং ডিএসসিসিতে 14টির পরিবর্তে 11টি হাট বসানো হয়।